আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা স্বাগতম প্রাণপ্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সাথে আছি আমি নুরুন নাহার বেগম সহকারী শিক্ষক হালি শহর মেহরাফজাল উচ্চ বিদ্যালয় বন্দর চট্টগ্রাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো দোয়া করি ভালো থাকো শুরুতেই অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আর যারা আমাদের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ নিচের ছবিগুলোতে কি দেখছ পদ্মা নদী যমুনা নদী ব্রহ্মপুত্র নদ নদ পরের ছবিগুলো কাদের কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত আমাদের আজকের পাঠ নদ মাইকেল মধুসূদন দত্ত শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি পরিচিতি বলতে পারবে কবিতাটি প্রমিত উচ্চারণে পাঠ করতে পারবে সনেট বলতে কি বোঝায় তা বলতে পারবে কপোতাক্ষ নথ কবিতায় কপতাক্ষের জলকে দুগ্ধ স্রোতরূপী বলা হয়েছে কেন ব্যাখ্যা করতে পারবে কবির স্বদেশ প্রেমের পরিচয় বর্ণনা করতে পারবে আমি আশা করব আজকের পাঠ শেষে তোমরা অবশ্যই শিখন ফলগুলো অর্জন করতে পারবে কবি পরিচিতি মাইকেল মধুসূদন দত্ত জন্ম পঁচিশে জানুয়ারি আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে জন্মস্থান যশোর জেলার সাগরদারি গ্রামের কপতাক্ষ নদের তীরে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন আঠারোশো বিয়াল্লিশ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বধ কাব্য বীরঙ্গনা কাব্য চতুর্দশপতি কবিতাবলী উল্লেখযোগ্য নাটক শর্মিষ্ঠা পদ্মাবতী পরলোকগমন আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুন নদ মাইকেল মধুসূদন দত্ত শতত হে নদ তুমি পরমোর মনে শতত তোমার কথা ভাবিয়ে বিরলে সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে ধ্বনি তব কলকলে জুড়ায় আমি ভ্রান্তির ছলনে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে দুঃখ স্রোতরূপে তুমি জন্মভূমি স্তনে আর হে হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে শখে সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেমভাবে লইছে যে তব নাম। বঙ্গের সঙ্গীতে চলো আমরা এবার শব্দার্থগুলো দেখি বিরলে একান্ত নিরিবিলিতে নিশা রাত্রি ভ্রান্তি ভুল সতত সর্বদা পাঠ পরিচিতি কপতক্ষ নদ এর উৎপত্তি যশোর জেলার চৌগাছা উপজেলার ভৈরব নদী থেকে এবং এটি পরে খুলনা জেলার কয়রায় খোলপটুয়া নদীতে গিয়ে পতিত হয়েছে এর দৈর্ঘ্য একশো কিলোমিটার বা একশো মাইল কবিতার শৈশব কাটিয়েছেন এ নদের তীরে পরবর্তীতে যখন ফ্রান্সে ছিলেন তখন শৈশবের কথা স্মরণ করে প্রখ্যাত কপদাক্ষ নদ নামের সনেট বা চতুর্দশপতি কবিতাটি রচনা করেন সনেট বলতে কি বোঝায় সনেটের বাংলা চতুর্দশপতি কবিতা চোদ্দ চরণ সমন্বিত ভাবসঙ্গত সুনির্দিষ্ট কবিতা সনেটের প্রথম আট চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্ঠক বলে অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে কবিতায় কয়েক প্রকার অন্তমিল প্রচলিত আছে যেমন আট চরণ ক খ খ ক শেষ ছয় চরণ খ উম উমো চ অথবা প্রথম আট চরণ ক খ খ গ ক খ খ গ শেষ ছয় চরণ খ উম খ চ চ কপতাক্ষ নদ একটি চতুর্দশপতি কবিতা এখানে মিলবিন্যাস ক খ ক খ ক খ খ ক গ ঘ এবার একক কাজ নও কপতাক্ষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে কবির শতত কার কথা মনে হতো কপতাক্ষন কবিতাটিতে কবি কিসের সাথে মাতৃ দুগ্ধের তুলনা করেছেন শতত হে নত তুমি পর মোর মনে শতত তোমার কথা ভাবিয়ে বিরলে কবি মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার কপদক্ষ নদের তীরে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবে কবি কপদক্ষ নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন কবি একসময় সময় বিদেশি ভাষার প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়ে নিজ দেশ ও ভাষাকে অবজ্ঞা করে পাড়ি জমান সুদূর ফ্রান্সের ভারসাই নগরীতে তিনি যখন সুদূর ফ্রান্সের নির্জনে বসবাস করছিলেন তখন তিনি জন্মভূমি শৈশব কৈশোরের স্মৃতিবিজড়িত এই নদের কথা ভুলতে পারেননি শতত জ্যামতী লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধনী তব কলকলি কান আমি ভ্রান্তির ছলনে শৈশবে মধুসূদন এ নদের তীরে বড় হয়েছেন যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা এবং এই নদের সাথে জড়িয়ে আছে তার শৈশব কৈশোরের হাজারো স্মৃতি সুদূর প্রবাসে বসেও তিনি যেন নদের কলকল ধ্বনি শুনতে পান যেভাবে মানুষ রাতের স্বপ্নে মায়ামন্ত্রধ্বনি শোনে কপতাক্ষ নদের সাথে আছে কবির শৈশব কৈশোরের হাজারো স্মৃতি কবি ভুলের ছলনায় সুদূর প্রবাসে চলে গেলেও সেখানে বসেও কবি কল্পনায় কপদক্ষ নদের কলকল ধ্বনি শুনে তৃপ্তি অনুভব করেন একেই কবি ভ্রান্তির ছলনে অর্থাৎ ভুলের প্রবঞ্চনা বলেছেন বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিঠে কার জলে স্বদেশ আর স্বভাষা ছাড়া অন্য কোনো দেশ ও ভাষা যে মানুষের আশ্রয় হতে পারে না তার অকাঠ্য প্রমাণ কবতক্ষ নদ কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত কবি বহু দেশ ঘুরেছেন বহু নদ নদী দেখেছেন কিন্তু জন্মভূমির কবতক্ষ নদ ছাড়া আর কোনো নদ তার স্নেহের তৃষ্ণা নিবারণ করতে পারেনি দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে প্রবাসে নিগৃহীত জীবনযাপন কালে স্বদেশের নিজ গ্রামের পাশ দিয়ে প্রবাহমান কপতাক্ষ নদ কবির স্মৃতিতে হয়ে উঠে পরম আরাধ্য কবি মনে অনুভব জাগে এই নদের পানি শুধু পারে কবির স্নেহ কাঙ্গাল চিত্তের তৃষ্ণা মেটাতে মাতৃদুগ্ধের মতো এই নদ যেন জন্মভূমির স্তনে প্রবাহমান দুধের স্রোত যা পারে কবির পিপাসা মেটাতে অন্য কিছুতে নয় মূলত স্বদেশের ফুল ফল নদ নদী গাছগাছালি পাখ পাখালি বাতাসের কোমল পরশ ইত্যাদি মানুষকে যে তৃপ্তি দান করে তার অন্য কিছুতে পাওয়া অসম্ভব আর কী হবে দেখা যতদিন যাবে প্রজারূপ রাজরূপে সাগরের দিতে রূপ কর তুমি এ মিনতি গাবে প্রবাস জীবনে অবস্থান করে কবি বুঝতে পারেন তার মাতৃভূমি ত্যাগ করাটা ছিল ভুলের ছলনা ফলে কবির অনুতপ্ত মন মাতৃভূমি ও কপতাক্ষ নতকে ফিরে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে জীবনের চরম হতাশায় কবির মনে সন্দেহ জাগে তিনি আর দেশে ফিরতে পারবেন কিনা এবং দেখা হবে কিনা শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত কবতাক্ষ নদের সাথে প্রজারূপের রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি বলতে বোঝানো হয়েছে প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয় তেমনি কপতাক্ষ নদও সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে বঙ্গজ জনের কানেই শখে সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেমভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে প্রথম জীবনে কবি বিদেশি ভাষা খ্যাতির মোহে সুদূর ফ্রান্সে পাড়ি জমান এক তার মোহ কেটে গেলে অনুতপ্ত হন তখন কবি তার শৈশব কৈশোরের স্মৃতিবিজড়িত কপতাক্ষ নদের কাছে মিনতি করেন কপতাক্ষ যেন স্বদেশের জন্য তার হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের কাছে পৌঁছে দেয় বন্ধুভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন কপতাক্ষও যেন একই প্রেমভাবে স্বয়স্নেহে তাকে স্মরণ করে এবার জোড়ায় কাজ নাও মাইকেল মধুসূদন দত্ত বিদেশে বসে স্বদেশের নথকে কীভাবে মূল্যায়ন করেছেন তা বিশ্লেষণ করো দলীয় কাজ কপতাক্ষ নদ কবিতায় কবি দেশের প্রতি ভালোবাসা স্বরূপ যে আবেগের কথা তুলে ধরেছেন তা আলোচনা করো এবার মূল্যায়নের প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কাব্য কোনটি কপতাক্ষ নত কোন জাতীয় কবিতা সনেট কি সনেটের একটা বৈশিষ্ট্য উল্লেখ করো কর নদ কবিতার অষ্টকের অন্তমিল উল্লেখ করো এবার বাড়ির কাজ নাও তোমার নিকটবর্তী নদী সম্পর্কে নিজের ভাষায় দুইশো শব্দের মধ্যে একটি রচনা লিখো বাড়ির কাজের খাতা অবশ্যই বিষয়ভিত্তিক আলাদা আলাদা হতে হবে আজকের ক্লাসটি যদি আবার দেখতে চাও তাহলে শেয়ার করো প্রস্তুত থাকলে কমেন্টটি লিখে জানাও আমি আশা করব তোমরা ঘরেই থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে সামাজিক দূরত্ব বজায় রাখবে ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আতঙ্কিত হবে না সচেতন থাকবে শ্রেণী শিক্ষক ও বিষয় শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে এবং পরামর্শ মেনে চলবে সংসদ টিভিতে প্রচারিত আমার ঘরে আমার স্কুল ও বিদ্যালয়ের অনলাইন ক্লাস নিয়মিত করবে এবং বাড়ির কাজ প্রস্তুত রাখবে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ